শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের, এখানে শুধু শত্রু আল্লাহ বলেন, কি বলেছেন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কিন্তু প্রকাশ্য হইলেও আত্মগোপন করে থাকি, কখনো কেউ শয়তানকে দেখতে পায়নি, যে শিরিক করে সেও শয়তানকে দেখতে পায় না। শয়তানকে যদি দেখেও তো শয়তানকে মনে করে যে আমার এ হচ্ছে দেবদেবী, হ্যাঁ এ আল্লাহর ওলি, জি আমার হিতাকাঙ্ক্ষী, বুঝতে পারো না যে শয়তান, কারণ শয়তান বুঝে নিলে তারপর ওর আনুগত্য করবে না। শয়তানের পূজা করে যারা গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তারা শয়তানের পূজা করে। ইব্রাহিম আলী ইসলামের কথায় সূরা মারিয়ামে রয়েছে, ইয়া আবাতি লা তাবুদি শয়তান, হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়েন না। তাহলে যারা বহুত্ববাদী, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, দরগা দুর্গা, তারা শয়তানকে সিজদা করে। এর মানে আমার এই কথার মানে এই নয় যে আল্লাহর নেক বান্দা যারা দাফন হয়েছে তাদেরকে শয়তান বলা হলো, কারণ ও মূলত তার পূজার না, যে প্ররোচিত করেছে যে শয়তান তার পূজা করছে। এই আল্লাহর নেক বান্দারা সত্যিকার নেক বান্দা যদি হয়ে থাকে কখনো মাজার পূজার কথা বলেনি, কখনো এর অনুমতি দেয়নি, কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। কিন্তু একজন মানুষ মারা গেল, আমি আপনি মারা যাওয়ার পরে চিন্তা করেন, যদি কবর পাকা করে কেউ যদি পূজা করে তো সেটা আমার শিক্ষা, হ্যাঁ নাকি শয়তানের শিক্ষা? শয়তানের শিক্ষা, তো এটা শয়তানের পূজা। ইন্নাহু লাকুম আদু মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান, আল্লাহ রাব্বুল সতর্ক করেছে এইভাবে। সুতরাং শয়তানকে দমন করতে হবে, যেমনভাবে আজকাল বিভিন্ন রকমের অপরাধ দমন প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ কার্যক্রম রয়েছে, আছে না নেই, দুর্নীতি দমন জানছেন, দুর্নীতি দমন, জি। তারপরে রয়েছে আপনার ড্রাগস, জি, মাদকদ্রব্য দমন, যাতে করে দেশে মাদকদ্রব্য আর না ছড়িয়ে পড়ে, মানুষের হাতে না চলে আসে, মানুষ যেন মাদকদ্রব্যের মাধ্যমে ধ্বংস না হয়ে যায়, সমাজ ধ্বংস না হয়ে যায়, দেশ ধ্বংস না হয়ে যায়, ইত্যাদি এইসব দমনের সংস্থা রয়েছে। এইরকমই যে কোনো রকমের ক্রাইম দমন করার জন্য সমস্ত বাহিনী, প্রশাসন সব এইসব কাজে লেগে আছে। সে কতটা করছে না করছে সেটা তাদের ব্যাপার, কোথায় কতটা হচ্ছে না হচ্ছে বাস্তবে, কিন্তু উদ্দেশ্য তো এটাই। এগুলো কিসের জন্য? হ্যাঁ প্রশাসন কিসের জন্য, তাই না? থানা পুলিশ কিসের জন্য, সেনাবাহিনী কিসের জন্য? কারণ দেশে যেসব বিভিন্ন বাহিনীগুলো রয়েছে, যেসব দুর্নীতি হতে পারে, যেসব অপরাধ হতে পারে, ক্রাইম হতে পারে, সেগুলি দমন করা। তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে শয়তানকে দমন করা, শয়তানকে কীভাবে দমন করবেন, জি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু পন্থা শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে শয়তান যে চির দুশ্মন তাকে দমন করতে পারবেন, তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন।